হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফস্টাইল উইথ টিপস বাই অনিন্দিতা। আজকে মঙ্গলবার সকাল 9:20 বাজে, মেয়ে স্কুল চলে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে। কিন্তু এতক্ষণ আমি কি করছিলাম কি করছিলাম জানো? ঘুমাচ্ছিলাম। হ্যাঁ সত্যি, কি বলো তো, খুব ঘুম পাচ্ছিল। আমি মেয়েকে বললাম তুই তাড়াতাড়ি যা স্কুলে, আমি একটু ঘুমিয়ে নিই। মেয়ে গেল রেগে, বললো যে হ্যাঁ আমি যাব স্কুলে আর তুমি ঘুমাবে? আমি যে একটু ঘুমাতে দে, আমার খুব ঘুম পাচ্ছে, বলে টানা 1.5 ঘন্টা একটু ঘুমিয়ে নিলাম। ব্যাস এখন ফ্রেশ হয়ে গেছি, এবার খাবো চা। কালকে একটু ইমোশনাল হয়ে গেছিলাম, কিন্তু বিশ্বাস করো কালকে সারাটা দিন আমি কেঁদেছি, খুব কেঁদেছি। মানে কি কান্না পাচ্ছিল সারাটা দিন, ভাবতে পারবে না। প্রত্যেক বছর আমার এরকম যায় এই দিনটায়, কেন জানি না। আমার মানে আমি কোনোদিন মাকে মানে কীভাবে যে আমি নিজেকে ধরে রেখেছি আমি নিজে জানি। যাকে আর কাঁদবো না আজকে থেকে, আবার হাসি, ঠিক আছে? তোমাদের সাথে শেয়ার করলাম, কেউ কিছু মনে করো না প্লিজ। সবাই জানি, সবাই তোমরা আমার বন্ধু, সবাই বুঝতে পারবে আমাকে, তাই জন্যে শেয়ার করলাম। ভীষণ হালকা লেগেছে কালকে, সেই জন্যে, যাতে তোমাদের বলতে পেরেছি। চলো চা খাই। আজকে মা বাবার সাথে একটু বেরিয়েছে সকালবেলা, দরকার আছে, একটু কাজে গেছে, তো আজকে আমি রান্না করব। কিন্তু তোমাদের জানি না কতদূর দেখাতে পারবো, বা রান্নাঘরে কতদূর আমি তোমাদের সাথে কথা বলতে পারবো। রান্নাঘরে কি মারাত্মক আওয়াজ হয় তুমি ভাবতে পারবে না। রাস্তার দিকেই তো বাড়ি, এবার রাস্তার সব গাড়ি হর্ন টন, গাড়ি সে লোকের মানে কথাবার্তা সব আওয়াজ সব আসে, চলে আসে সাউন্ডগুলো। তো ওই জন্য রান্নাঘরে আমি, তুমি দেখবে তোমরা যে আমি খুব একটা কথা বলি না রান্নাঘরে, জাস্ট ওই রেকর্ডিং করে তোমাদের কথাগুলো বলি। ইচ্ছে তো হয় কথা বলতে, কিন্তু বলতে পারি না, অনেক কিছু দেখাতেও পারি না। তার মোবাইল স্ট্যান্ড নেই, সেটাই বুঝতেই পারছো যে আমি সেভাবে শুটিং করতে পারি না রান্নাঘরে, যে তোমাদের দেখাবো রান্নাগুলো। তাও যতটা পারবো দেখাবো, ঠিক আছে? চলো চাটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে পরে কথা বলবো। এবার রান্না বান্না শুরু হয়ে গেল। ব্রেকফাস্ট করে নিই এর ফাঁকে, কালকের লুচি আর আজকের আলু ভেন্ডি ভাজা দিয়ে। মা এবার ফিরে এসেছে, দেখো আমার জন্য কি এনেছে, বড়া সাম্বার আর নারকেলের চাটনি। এবার আমি চটপট খেয়ে নেবো এটাও।
রান্না কমপ্লিট। রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন 12টা বাজে। ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো কাচতে দিলাম, সেইগুলো পরে আবার মেলবো। এখন আবার জামা কাপড় নিয়ে বসেছি, শুকনো জামা কাপড়, সেগুলো ভাঁজ করব। চলো ভাঁজ করে ফেলি। আজকে তোমাদের জন্য একটা ভিডিও বানালাম রান্না করতে করতে, আমি কিভাবে তেল ছাড়া চিকেন স্টু বানাই সেটাই ভিডিও বানালাম। কি অসুবিধা হয়েছে ভিডিওটা করতে, একবার করে করছি, একবার করে ভিডিওটা পজ করছি, এইভাবে করছি মোবাইলে। আর প্রথম প্রথম তো একটু অসুবিধা হচ্ছে, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে, দেখো তোমাদের ভালো লাগবে। আমি কিন্তু এইভাবে, জানো তো, চিকেন স্টুটাই গরমে এইভাবে, মানে তেল এতটুকু তেল দিইনি। তোমরা ভিডিওটা দেখো, ভালো লাগবে, আর করেও সেটা মানে সত্যি খেতে ভালো হয়, মেয়েও খায় আমিও খাই, খুব ভালো লাগে খেতে। গরমে তো আমি ওই যেমন আজকে যেমন করলাম চিকেন, একটু কষা কষা মতোই হয়েছে, ঝাল টাল দিয়ে, আমার খুব একটা এখন আর ভালোই লাগে না সত্যি কথা। আর গরমে তো ওটা খেতে আমার ইচ্ছেও করে না, মাঝে সাঝে খেলাম ঠিক আছে, কিন্তু রেগুলার ওই রিচ ভালো লাগছে না। আমি যখনই ওই জন্য চিকেন এলে আমি মাকে বলে দিই যে সরিয়ে রাখবে, আমি ওই চিকেন স্টুটা আমি বানিয়ে নিই, খুব ভেজিটেবলস দিয়ে বানিয়ে নিই, খুব ভালো লাগে, আমার মেয়েরও খুব ভালো লাগে ওটা খায়। আর যেহেতু তেল পড়ে না, সুতরাং এটা হেলদি, খুবই হেলদি। যারা ডায়েট মেনটেন করছো তারা এটা করে দেখো, উপকার পাবেই। আজকের লাঞ্চ ভাত, ডাল, আলু ভেন্ডি ভাজা, নোটে শাক ভাজা, এটা অবশ্য কালকে ছিল, আর চিকেন কারি। আর এবার বানিয়েছি আমি চিকেন স্টু, এই ভিডিওটা আমি তোমাদের পরে আবার দেখাবো অন্য একদিন কি করে এটা বানিয়েছি। সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার আমি একটু রেস্ট নিয়ে চানে যাব। চান করে এসে মেয়ের জন্য গ্লুকন ডি গুলবো, তার কারণ আজকে দই আমি শেষ করে ফেলেছি রান্নাতে দিয়ে, প্লাস আমার চিকেন স্টুতে দিয়ে। রান্না বলতে ওই চিকেনে দিয়েছি, চিকেন কারি যেটা বানিয়েছি ওটাও দিয়েছি, আর যেটা চিকেন স্টু বানিয়েছি সেটা তো শুধু দই দিয়ে করতে হয়েছে, তাই জন্য সব আমি দই শেষ করে দিয়েছি, তাই আর ঘোল করতে পারলাম না, তাই গ্লুকন ডি বানিয়ে দেবো ওকে। নিম্বু পানি যে গ্লুকন ডিটা খুব ভালো খেতে, আরেকটা আছে অরেঞ্জ ফ্লেভারের, সেটাও খুব ভালো খেতে, ট্রাই করে দেখো। চান হয়ে গেছে, পুজোও দেওয়া হয়ে গেছে, এখন আবার সাজুগুজু করে তোমাদের সামনে বসে পড়লাম। আর মাত্র আধ ঘন্টা বাকি আছে, মেয়ে চলে আসবে, তারপর আমি আরও বিজি, আবার বিকেলে আসবে পড়তে, তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো। কথা বলবো মানে তখন বিকেলেই আমি মেনলি ব্লগটা এন্ড করি, এখনও এন্ড করতে পারি, কেন এরপরে আর কিছু দেখানোর আমার আর নেই, কেন ওরা পড়তে চলে যাওয়ার পরে আমি একটু মেয়েকে পড়াই, তারপরে আবার এডিটিং করতে বসি, তাই জন্য আমি আর ব্লগটা বেশি কন্টিনিউ করি না বিকেলবেলার দিকটা, সেই জন্যে। চলো আবার দেখা হবে বিকেলে, টাটা। এখন কটা বাজে জানো? 9:30 বাজে, আমি একদম পুরো বিধ্বস্ত অবস্থায় রয়েছি, স্টুডেন্ট এই 9টার সময় পড়ে গেল, তারপরে আমি মেয়েকে পড়াতে বসেছি, মেয়েকে পড়িয়ে নিয়ে এবার ভাবলাম যে না
এখন যদি আমি ব্লগটা আমি এন্ড না করি তাহলে হয়তো আজকে এন্ড করা যাবে না। তো আজকে এন্ড না করলে আমি আবার এডিটিংও করতে পারবো না, তাই জন্যে টাটা, গুড নাইট, তোমাদের সাথে দেখা হবে কালকে। টাটা টাটা টাটা, ফ্যানের আওয়াজ আসছে, টাটা।